তোমার ভালোবাসা তো এখন আসেনি। হাই ভালোবাসা, তুমি চলে এসেছো? চলে এসেছি। জানো তোমার জন্মে কখন থেকে বসে আছি ফুল বাগানে, তোমার কোনো দেখা নেই। তাই তুমি কি করছিলে বলো তো এতক্ষণ? আরে কাজ ছিল। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমার বাবা তোমায় ছাড়ছিল না তাই না? জানো আমি তোমায় কত ভালোবাসি, তোমার জন্য আমার ভীষণ মন খারাপ করে। তাই লাগাও। সোনো মিয়া তুমি দিবান খুঁজে বেড়াচ্ছি আর কি। খুব ভালো বাবা। কি ব্যাপার, এসো কোথা থেকে পড়ছে এগুলো? আমি তোমাদের সাথে একটা আলোচনা করতে চাই। কি আলোচনা বলো? মানে আমি সিদ্ধান্ত নিয়েছি যদি শীঘ্রই তোমাদের বিবাহ দেব, এতে তোমাদের সম্মতি কি আমি সেটা জানতে চাই। বাবা আমি বলছিলাম কি, মানে না মানে কি, মানে কি? হ্যাঁ বাবা বিয়ে দিয়ে দাও। হ্যাঁ বিয়ে দিয়ে দাও। ভালো বিয়ে দিবে না? আর বিয়ে দিলে কি মজা হবে? তুই বিয়ের কি বুঝিস? ও মা বিয়ে দিয়ে দেখ, বুঝি কি বুঝি না? বাবাকে বল যে বিয়ে বন্ধ। ঠিক আছে বাবা, আমরা বিয়ে করতে পারবো না। পারবে না? না বাবা। শোনো মা, এ কখন হতে পারে না। আমি জমিদার, আমার তোমার দুটো মেয়ে, আমার তো একটা মানে যে কোনো মাংসমালে ব্যাপার আছে। আমি যদি বিয়ে না দিই আমার সম্মান চলে যাবে। কিন্তু ছোটবেলা থেকে আমাদের যে একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ ঠিক আছে, সেটা আমি পূরণ করবো। বলো কি তোমাদের শর্ত? কি শর্ত জানো? বলো। যে ছেলে আমাদের বিয়ে করবে, আমাদের পায়ের জুতো সকালে 25 গা, সন্ধ্যেবেলা 25 গা, এই 50 গা জুতোর বাই যে ছেলে খেতে পারবে তাকে বিয়ে করবো। অসম্ভব, এত দম্ভ ভালো নয়। তোমার জমিদারের মেয়ে বলে যা বল তাই কখনো হতে পারে না। সমাজে এমন কোনো যুবক ছেলে থাকতে পারে না যে সকাল সন্ধ্যায় 25 ঘা করে জুতো খাবে আর তোমাদের সংসার। কিন্তু বাবা এটা আমাদের ছোটবেলাকার সত্য, এটা তুমি পূর্ণ করতে পারবে না। হ্যাঁ তোমাদের মা মারা যাওয়ার পর তোমাদের আমি বড় করেছি,
তাই তোমাদের মনোরাশা পূরণ করা আমার কর্তব্য ঠিক আছে তোমরা যাও অন্তপুরে যাও আমি দেখি আমার রাজ্যময় ঢোল শরৎ করে যদি কোনো যুবক ছেলে আসে বা ঢোল ধরে তার সঙ্গে বিয়ে দেবো আর বিয়ে হবে না কে জুতোর বাড়ি খাবে এই কে আছিস ঢেড়াদারকে বাড়িয়ে দে তার গলে আমার মেয়ে বরমাল্য দেবে আমি তাকে জামাতে বলে গ্রহণ করবো আমার রাজ্য তাদের দান করবো ঠিক আছে যে তোমার ঢোল ধরবে তাকে ধরে নিয়ে আসবে গ্রামে কিছু ঢোল দিছে রে এ আমার মনে এ লবনে দিন হবে রে বাবু তুই কি মেয়ে তার নাম হচ্ছে চম্পা চামেলি পতিকা আছে যে সকালে 25 গা সন্ধ্যায় 25 গা জুতো মার খাবে তার গলায় বরমাল্য দিয়ে স্বামিত্ব রূপে বরণ করিবে আর এই ঢোল যে ধরবে তার সঙ্গেই বিবাহ হবে চম্পা চামেলি সকালে 25 গা সন্ধ্যে 25 গা মোট 50 গা জুতো খেলে জমিদার কন্যার সঙ্গে বিয়ে হবে অর্ধেক রাজিত ভাগ পাবো এ থেকে আরাম কাজ কি পাবো তার জন্য ঢোল ধরেছি ফুল বাগানে না ছিল দিলি না ফুল বাগানে না ছিল ছোট বড় মেয়েটা দিলি ছোটটা দাদা অনেক চিটারি করেছি কিন্তু জুতুর বাড়ি খাই নাই জুতুর বাড়ি খাই নাই এই জুতু জুতু খাওয়াটা রিহার্সাল করিনি তুই 25 বার আমাকে জুতু মারবি আমি তোকে মারবো 25 বার যদি সহ্য করতে পারি তাহলে জমিদার ঘর ঢুকবো তার না হলে 12 কাটা আইল ধরে বাড়ি চলে যাবো আরে জুতুর 25 জুতু বা এখন আমি জমিদার কন্যা কে আমি এখন তো দাদা নয় মাইরি হ্যাঁ এখন আমি জমিদার কন্যা তুমি জমিদার কন্যা এসো তেরি মেরি মেরি মেরো না কো জুতুর বাড়ি চুপ করো বিয়াদব এত বড় সাহস তুমি জমিদার কন্যাকে বিয়ে করতে এসেছো তুমি প্রস্তুত হও এটা জুতো দেখেছি কেনটা আমার পায়ের জুতো তোমার পিঠে ভাঙবো জীবন আমি তোর ভাই হয়ে আসতে করবো না তোকে তুই শালা খাতির কর দিলে না তুমি আমার ভালোবাসার দাম লিখে রেখেছি তোমার নাম ও বন্ধু হে লিখে রেখেছি তোমার নাম হ্যাঁ তা জুতু মার হ্যাঁ তা কখন মারবি মার জুতো ধরে না যাচ্ছে মার তোর বিয়ে হবে আমার হবে না রে হ্যাঁ আরে জুতো কখন হয়ে আইছে আমি বই দিতে পারি না তোর মনে কাজে ঘামাচি মেয়ে যেতে শোন আমি যাবো সহ্য করে দেবো যে তুই পারবি তোমাকে পারে le
লিখে রেখেছি তোমার নাম। চিন্তায় বড় অস্থির হয়ে উঠেছে, এখনো পর্যন্ত কোনো সংবাদ পেলাম না। তাহলে কি জুতো খেয়ে মানে বিয়ে করবে? হ্যাঁ ঠিক আছে, ভেতরে নিয়ে এসো। তুমি সরো হে, তুমি আবার কে? সকালে উঠিয়া তালগাছে ধরিয়া ফেলিয়া দেয় সর্বনাশ আরো বিন আছে জীব ঝুলি দুন দিয়ে জল বন দুন জীব ছিল ফেলি তাহলে পালোয়ানের। হ্যাঁ, তোমাদের নাম কি? জমিদার বাবু। হ্যাঁ, বীরের নাম শোনার সঙ্গে সঙ্গে এই বাসমতি মাটি থর থর করে কাঁপিবে। হ্যাঁ, বীরের নাম শোনার সঙ্গে সঙ্গে এই বাসমতি মাটি চালা। কি করছে তুমি? ভেতরে যাও, ভেতরে যাও। আপনি মাল বার করুন। হ্যাঁ তো কি বললে? আমি মাল বার করুন। মাল মানে মেয়ে? এত বড় সাহস তোমার? জমিদারের বাড়িতে দাঁড়িয়ে আছো আর জমিদারের সামনে জমিদার মেয়েকে তুমি মাল বলে উপহাস করছো? চাপকে বেটা ছাল তুলে নেব। আমার গায়ে মাইক বলে জি। কি বলে? ইস কি মাল যাচ্ছে রে, মালে দানা পড়ে গেছে। অপরাধ মূর্খের দল, জমিদার বাদে এসে বাজে কথা আলোচনা করবে না, বুঝতে পারছো? আমার মেয়ে, কিন্তু আমি যে মেয়ে বের করব তা তোমাদের সঙ্গে তো দু একটা কথা না বললেও হয় না। আগে বলুন তাহলে, তোমরা যদি বিবাহ করবে আমাদের ওই ঢেড়াদারের ঢোল তাহলে। ওই আপনার ওই ঢোল ঢোল রে, আমি ধরছি, আমি মাল বার করুন। আবার আবার মাল বলে? ওরে বাবরে, আমার মন মানছে না। আমার হু 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 করে শুধু ভোলা বাবা। মিষ্টি খাবার আগে সেরা মেরে দিয়েছি। আর মেয়েটা সর্বনাশ করে দিল। বাবা তুমি চুপ করে দাঁড়িয়ে আছো, তোমার সামনে আমাকে চিৎ করে ফেলে দিল, আবার ফেলে দিল, ফেলে দিল, আবার আমার মুখে চপাং চপাং করে চুপ করে দিল। তুমি আমার মেয়েকে চুপ করে দাও। হ্যাঁ, আমি জমি কিনবো, জমি মেপে দেখে নেবো না নাকি? কি মারছো নাকি? দেখ শোনো, আগে প্রথমবারের মতো ক্ষমা করলাম, এইবার দেখেন আমার মেয়েকে। আগে এই জানো নিয়ে উড়ি হু 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 ঢোল ধরেছে। আচ্ছা, আমার বাবা যে ঢোলটা দিয়েছিল তোমরাই ধরেছ? তোমার বাবা ঢোল? আচ্ছা, ঢোল যে দিচ্ছিল মুখে কি বলেছে শুনেছো তো? কি বলেছে? ওই যে ভি করতে হবে। ওরে দাদা রে, দাদা ট্রাক্টরে থেকে টায়ার বড় রে, ওই জুতো যদি একবার চাপে মাইয়ের ভোগে চলিয়ে যাব রে। ওরে বুকে ধুতুলে জমিদারু। হ্যাঁ বলো। আমি একটা কথা জিজ্ঞাসা করছিলাম। নিশ্চয়ই আমাকে পাটা বলবি না, বুক কেলাতি। আম ছুরি, আম ছুরি, আমাকে মারতে যাই না, এই শালাকে মারতে গেলে মা জব্বা যাবে।
আমার মনে হয় তোমাদের বিয়ের পর আমাকে শ্মশানে যেতে হবে। না না বিয়ে তো দিয়ে যাবেন জান, আরে খুলে যাবেন তাহলে মুখে আগুনটা দিয়েই দি। ছোট হয় আমি যেটা বলছি মন্দির শোনো, আমার স্ত্রী ষাট ছেলে একটা ছোট, তাই একটা মেয়ের মায়ের মতো হয়েছে আর ওইটা আমার মতো হয়েছে। ও একটা মেয়ের মতো মায়ের মতো একদম আমার মতো, আমাদের তাই। তোমাদের তাই মানে আমি বাবার মতো আচ্ছা আচ্ছা আর ইয়ে আমাদের গায়ে হারার মতো, হারার মতো কেন হয়েছে? হারার আমাদের ভাই যেত মায়ের সঙ্গে গল্প করতে করতে হিসেল ঘরে ঢুকে গিয়ে পুকুরে মাল বেরিয়ে। আমি বরং তোমাদের কিছু খাবার আয়োজন করি। তা কি খাবে বলো? আগে তোমরা যখন নতুন জামাই হবে, জমিদার বাড়ি নিশ্চয় নিশ্চয় জমিদার বাড়িতে ভালো ভালো খাবার আছে, নিশ্চয় খাবো। ঠিক আছে, বলো কি খাবে। আমাকে অপমান করলাম কি করবো জানো? ক্ষমা করবো না জমিদার, ক্ষমা করে না, খারা নিয়ে আসবো, চলছে ধরবো তোমার মাথাটা খ্যাচ করে কেটে। এ আজ ওরা কি খুঁজিস? তাহলে এবার বলো কি খাবে? আগে কি খাবে? আগে আমি তোমাদের বরং রাজভোগ খাওয়ার ব্যবস্থা করি। গরিব ভোগ নাই, গরিব ভোগ কি জিনিস বাবা? বাসি ভাত আর শক্তি মাছ পোড়া, এটা গরিবের ভোগ। ওইজন্য বলে যে জায়গা থেকে ঋষি জামাই করলে এই অবস্থায় হয়। শোনো, গরিব ভোগ ওসব পাওয়া যায় না, আমি তোমাদের জুস খাওয়াবো, বুঝলে? আমরা অত চুষতে পারবো না। আমার মন মানছে না কখন হবে। জমিদার কন্যাকে বিয়ে করতে চলে এসেছো? আচ্ছা, তোমরা যে আমাদের বিয়ে করতে এসেছো, তোমার আচ্ছা তোমার লেখাপড়া জানো? আমাদের জানি না, কদিনে গু আমার ভাই আধুরা মাধ্যর পরীক্ষা দিয়ে এলো। কি পরীক্ষা? চারটিখানি ব্যবহারে মাথায় মাথায় চিন্তা, মাধ্যর পরীক্ষা।
মাদ্দর আবার কি বলতে পারবে না তো বলার দরকার ওর হচ্ছে না দুদিন আগে আগে উরুচুরু মার ধমিক কি উরুচুরু মার ধমিক বলকে ওর হচ্ছে না ওর খুব হচ্ছে উরুচুরু কি হ্যাঁ তা নয় কথাটা বলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে এলাম না উরুচুরু না ও তো ও ছেলে আমি স্কলারশিপ পাচ্ছি তাই কি কি বই পড়েছো আমি বগল বই বগল বই কি বলো ভূগোল ও তো বগল বই মানে আমি পাতি হাস পাতি হাস না শালো পাতি হাস পাতি হাস না ইতিহাস ইতিহাস না মানে পাতি হাস পুলিশ এই স্কুল গেছি জীবন না ও দাদা কিছুই হবে না কয় একটা ছড়া বলো দেখি রচনা করছি তো আমাদের ছড়ার বই বই মেলাতে প্রচন্ড বিক্রি হ্যাঁ শুনে লাও লাল লাল টমেটো চাটনি করেছি শাশুড়িকে দিতে গিয়ে পিদে ফেলেছি মিথ্যা বলে না ওই পাতের আওয়াজ আমি নিজে কানে শুনেছি চাঁদ উঠেছে ওই এতক্ষণ আমরা দাঁড়িয়ে আছি একটা চুমু খেলে কই ভারী অসভ্যতা তোমাদের ছড়া বলতে হবে না আচ্ছা ছোট করে একটা অঙ্ক ধরছি বলো দেখি আচ্ছা বলো তো হাতে পায়ে তোমার কটা আঙুল আরে এখনি বলো এই যে অঙ্ক হলো হলো না ওই হাতে ওই কটা আঙুল বলো দেখি কি হলো বলো দু পায়ে দশটা হ্যাঁ দু হাতে এগারোটা দশ নয় আট সাত ছয় পাঁচ এগারো হচ্ছে না ওরম করে হিসাব করছো কেন দশ নয় আট সাত ছয় পাঁচ এগারো হয়েছে না এই যে পাঁচ ধরছো কেন এইখান থেকে ধরো এই হাত থেকে ধরো এ দাদা হাতে বার করছি আর দশটা হচ্ছে কিন্তু পকেটে হাত ধরে একটু ভেজে দিচ্ছি কি করে ও সেইটা ধরছে ভাই কি ধরেছো এই বাক্স চাবিটা আমার দিনের পাতা যেমন ছামন মা গো রাতে পা দিব মেরে মতো মা মায় পাদাবি কতু মায়া মায় পাদাবি আমি বধুরো না গিয়া পরোটা ভাজি যাইনি তাই কোন বৈদ্যুদের কুকুরি খাইয়া নি আমার বধু এসে কি বা খাবে যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে একলা চলো রে
ডাক শুনে কেউ নাই আসে তাহলে দুটো মদের বোতল এলি কলি কালে মেয়ে হিন্দি টপ কাঁটা লাগা তো হিন্দি কাঁটা লাগা কেমন বাপি লাহিরি বাপি লাহিরি তাই বেশি মেরেছি কাঁটা লাগা হাই লাগা এখানে বলি ও কি ও হে কলঙ্কিনী রাধা সুপার দারুণ একটু ভালো গান গাইছি তো গিজা দরকারটা কি আছে গান গাইবে শিল্পী স্টেজে আসলে নেমে দাবি কেন ভালো গাইছে দারুণ গেয়েছে।